বান পরিস্থিতির মাজত কাজিরঙা দেখা পোৱা গল হৰিশ্ৰী প্ৰজাতিৰ দুৰ্লভ হালজাৰ পিট ভাইপাৰ উল্লেখযোগ্য যে 2019 চনত অৰুণাচল প্ৰদেশত প্ৰথমবাৰ চিনাক্ত কৰা হৈছিল এই দুষ্প্ৰাপ্য হৰিশ্ৰী প্ৰজাতি তাৰ পিছত কোনো ঠাইত ইয়াক প্ৰত্যক্ষ কৰা হয় যদিও কাজিৰঙাত পোৱা যায় কেইমাহমানৰ আগতে মানৰ সময়ত কাজিৰঙাৰ হালধিমাৰীত পথ অতিক্ৰম কৰা সময়ছোৱাতে দৃশ্যটো বন্দী হ'ল প্ৰকৃতি প্ৰেমী বিতুপন কলঙৰ কেমেৰাত বনস্মিতা বুঢ়া গোহাই মৃত্যুক লৈ অব্যাহত আছে চাঞ্চল্য মহানগৰ শিবসাগৰ কুঁৱৰ পৰা বনস্মিতা বুঢ়া গোহাই ৰহস্যজনক মৃত্যুক লৈ চাঞ্চল্য অব্যাহত আছে 27 জুনত ডাউনটাউনৰ ভাড়াঘৰত বনস্মিতাৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ পিছতেই বহু চাঞ্চল্যকৰ তথ্য পোহৰলৈ আহিছে পৰিয়ালৰ লোকে বনস্মিতাক হত্যা কৰাৰ সন্দেহ কৰিছে ইতিমধ্যে বনস্মিতাৰ পিতৃ মাতৃয়ে দিশপুৰ থানা দাখিল কৰিছে এজাহাৰ ছচিয়েল মিডিয়াতো বনস্মিতাৰ মৃত্যুক লৈ সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ বনস্মিতাক হত্যা কৰা হৈছে বুলি ছচিয়েল মিডিয়াত বহুজনে মন্তব্য কৰিছে উল্লেখযোগ্য যে ৰাজু ৰিয়াজ নামৰ এটা প্ৰশিক্ষণ কেন্দ্ৰত সৌন্দৰ্যৰ চৰ্চাৰ প্ৰশিক্ষণ লৈ আছিল শিৱসাগৰৰ বনস্মিতাই বনস্মিতাৰ ফেচবুক প্ৰফাইলৰ তথ্যমতে 4 জুলাইত শেষবাৰৰ বাবে ৰাজু ৰিয়াজ চেলুনত চেক ইন কৰিছিল বনস্মিতাই অভিযোগ মতে মৃত্যুৰ পিছত অন্য কোনোবাই ব্যৱহাৰ কৰি আছিল মোবাইল ফোন বনস্মিতাৰ ফেচবুক একাউণ্টটো চলাই আছিল অন্য কোনোবাই যাৰ ফলত মৃত্যুৰ পিছতো সক্ৰিয় দেখা গৈছিল বনস্মিতাৰ ফেচবুক একাউণ্ট ৰাজু ৰিয়াজ প্ৰশিক্ষণ কেন্দ্ৰটোৰ কৰ্তৃপক্ষৰ ভূমিকাক লৈ উত্থাপন হৈছে বহু প্ৰশ্নৰ বনস্মিতাৰ পিতৃ মাতৃয়ে ৰাহুল আলী নামৰ এজন যুৱকৰ বিৰুদ্ধে দিছে এজাহাৰ জানিব পৰা মতে বনস্মিতাৰ মুখত আছিল আঘাতৰ চিহ্ন মৃতদেহ উদ্ধাৰ কৰাৰ সময়ছোৱাত বনস্মিতাৰ মুখেৰে তেজ ওলাই থকাৰ চিনো দেখা পোৱা গৈছে শেহতীয়াকৈ বনস্মিতাই চিম কাৰ্ড সলাইছিল বুলি পৰিয়ালৰ লোকে জানিবলৈ দিয়ে আৰু বনস্মিতাৰ ৰহস্যজনক মৃত্যুক লৈ মাতৃয়ে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে শিৱসাগৰ কুঁৱৰপুৰ টেপৰ তল গোহাই গাঁৱৰ বনস্মিতাৰ ৰহস্যজনক মৃত্যু কিন্তু সহজভাৱে ল'ব পৰা নাই পৰিয়ালটোৱে মাতৃৰ মতে কোনো কাৰণতে বনস্মিতা আত্মহত্যা কৰিব নোৱাৰে কাৰণ বনস্মিতাৰ আচৰণত কোনো অস্বাভাৱিক পৰিৱৰ্তন দেখা নাছিল পৰিয়ালে আনহাতে মৃতদেহ উদ্ধাৰৰ আগদিনা নিজৰ ভাড়াঘৰত নাছিল বুলি দাবী কৰিছে মাতৃয়ে মাতৃৰ দাবী যে সেই নিশা কেইগৰাকীমান বান্ধৱীৰ সৈতে আছিল বনস্মিতা বনস্মিতাৰ মৃত্যুক লৈ ৰাহুল আলী আৰু নিশা একেলগে কটোৱা বান্ধৱী কেইগৰাকীৰ ওপৰত সন্দেহ পিতৃ মাতৃৰ ঘটনাৰ উচিত তদন্তৰ দাবী জনাইছে বনস্মিতাৰ পৰিয়ালে মই মৰা আগদিনা কৈছিলোঁ কি কৰিছে বুলি সুধিছোঁ তাৰপৰা লগৰ ছোৱালী মোৰ ককাই আছে বোলো কোন আছে লগৰ ছোৱালী আছে বোলো তাৰপৰা এতিয়া তুমি থওঁ বোলো গধূলি হেৰি পাতিম বোলো গধূলি সুধিছে ও মা বোলে ভাতটোহে বনাইছে গুৰুৱে কি কৰিছে সেই বুলি সুধিছিলে আনকাল যেনেকৈ পাতে তেনেকৈয়ে পাতে নৰ্মেল আছিলে নৰ্মেল আছিলে এতিয়া কি ভাবিছে আপুনি কি হ'ল ভাবিছে গোটেই কথা মই হত্যাকাণ্ড কৰিলে আৰু শাস্তি দিব লাগে শাস্তি দিব লাগে দুখী শাস্তি দিব লাগে এয়া মাতৃৰ ভাষ্য কেইগৰাকীমান বান্ধৱীৰ সৈতে আছিল বনস্মিতা আমাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰৰ এই মুহূৰ্তত সংযুক্ত হৈছে বীৰিণচি কুমাৰ ডেকা বীৰিণচি সমগ্ৰ ঘটনা এতিয়া ৰহস্যৰ অৱতত আৰু মাতৃয়ে যিজন যুৱক আৰু যিকেইগৰাকী যুৱতীৰ বিৰুদ্ধে অভিযোগ আনিছে যে তেওঁলোকৰ সৈতে নিশা আছিল বনস্মিতা গতিকে বৰ্তমান আৰক্ষীৰ পৰ্যায় বা তদন্ত কি পৰ্যায়ত আগবাঢ়িছে নিশ্চয়কৈ ৰশ্মিতা যে প্ৰথমে চাওক এটা কথা এই মুহূৰ্তত ক'ব লাগিব সংযোজন হৈছে আচলতে এই সমগ্ৰ ঘটনাত যে ৰাজ্যত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ টাৰ্গেট হৈ পৰিছে আচলতে হিন্দু যুৱতী কিশোৰী যোৱাকালি দিনটোত বনস্মিতা বুঢ়াগোহাঁই যিধৰণৰ মৃত্যুৰ কথা যেতিয়া পোহৰ লৈ আহিছিল একে সময়তে বামুণী মৈদামৰ তৰুণ নগৰত এগৰাকী কিশোৰী আত্মহত্যা কৰা ঘটনাও পোহৰ লৈ আহিছিল আৰু যি দুটা ঘটনাত আশ্চৰ্যজনকভাৱে সেই এটা বিশেষ সম্প্ৰদায়ৰ যুৱকৰ নাম সাঙুৰ খাইছে ইতিমধ্যে ৰাহুল আলী পলা ৰাহুল আলী বনস্মিতাৰ যিগৰাকী প্ৰেমিক বুলি আচলতে কোৱা হৈছিল সেই যুৱকজনে তেওঁক বাৰে বাৰে তেওঁক অশান্তি কৰি আছিল সেইজন এই মুহূৰ্তলৈকে দিশপুৰ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই বিপৰীতে চানমাৰী আৰক্ষীয়ে এইজন যিজন শ্বাহিদুল ইছলাম তৰুণ নগৰ কিশোৰীগৰাকীৰ মৃত্যুৰ বাবে আচলতে দোষী সাব্যস্ত কৰা হৈছে তেওঁক কিন্তু আটক কৰি এই মুহূৰ্তত সোধপোছ কৰি আছে বনস্মিতাৰ কথা যদি আমি ক'বলৈ যাওঁ যে সেই নিশা আচলতে তেওঁ নিজৰ ভাড়াঘৰত নাছিল বুলি তেওঁলোকৰ পিতৃ মাতৃ ইতিমধ্যে কৈছে আৰক্ষীও গৈ এটা নিৰ্দিষ্ট ভাড়াঘৰৰ পৰা তেওঁক উদ্ধাৰ কৰিছিল আৰু বিভিন্ন ধৰণৰ তাত যিসমূহ আচলতে সামগ্ৰী তাই সামগ্ৰীসমূহ চেদেলি বেদেলি হৈ পৰি আছিল মৃতদেহৰ কাষত এটা ফেনাইলৰ বটল আছিল আৰু দেখা পোৱা গৈছে তেওঁ দুটা ফোন ব্যৱহাৰ কৰিছিল এটা আইফোন আৰু এটা বেলেগ এটা কোম্পানী কিন্তু সেই আইফোনটো কিন্তু এই মুহূৰ্তলৈকে আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিব পৰা নাই আৰু দেখা পোৱা
কথা কৈছে দিশপুর আরক্ষী যিগৰাকী তদন্তকারী বিষয়া সমগ্র ঘটনাটা যিধরণে আসলে ক্ষিপ্রগতিয়ে তদন্ত করব লাগিছিল কিন্তু করা নাই যেটা আমি এই বিষয়ে যেটা সোধা পোছা করেছিল যে তদন্ত কেনে ধরনের আগবাড়িছে কেবল একটা কথা কৈছে এই মুহূর্তলকে রাহুল আলী আমার জালত পড়া না রাহুল আলীক বিচারি থাকা হয়েছে কিন্তু ঘটনাটো সংঘটিত হয়েছিল 27 জুনতে গতি 27 জুনের আজি 10 জুলাইলকে আসলে কি কারণে রাহুল আলীক আসলে কোনো ধরনের সুৎপোষ নকল কোনো ধরনের ধরবর চেষ্টা নকল সে যথেষ্ট রহস্যর বিষয় কিন্তু দেখা পাওয়া গেছে যে বনস্মিতা বুহাগোহাঁয়ের যেগুলি আসলে সতীর্থ বান্ধবী আছে তেওঁলোকলৈকো সন্দেহর আঙুলি উঠিছে কিন্তু নিশা একলগে আছিল কোট পার্টি করে আছে সেই সময় যেহেতু বনস্মিতা ঘরত নাছিল আসলে একটা ষড়যন্ত্র করেছে রাহুল আলী সেই ঘটনাটার জড়িত হয়ে আছে নাকি সেই সকলখিনি কথা যে ইতিমধ্যে পরিয়ালের লোকে কৈছে যে সেই মোবাইল ফোনটা কোলে গেলো কাছে বিলছে রাজু রেয়াজে যত প্রথম চেক ইন করেছিল সেই লোকেশন তাত পোয়া গেছিল গতি পার্টনার কোনো লোক সোধা পোছা করা হয়েছে বা কিনা কিনা এনে ধরনের দুশ্চিন্তা চলি আছে নাকি বা মনোমালিন্য হয়েছিল নাকি কারোবার সত্যি নিশ্চয় স্মৃতি এটা আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজু রিয়াজত যেহেতু একটা এডমিশন ফিজ দিয়ে তার একটা কোর্স বিউটিশিয়ানের কোর্স করবর কারণে আছে আর দেখা পাওয়া গেছে একটা ইনস্টিটিউটর যেটা এগারী ছাত্রী যেটা তাদের কিছুদিন না যায় নিজে আসলে সেই হয় আরক্ষীক নিয়ারেস্ট থানাখনত খবর লোক লাগে পরিয়ালের লোক অবগত করব লাগে কিন্তু তাকে নকরে এগারীর রাজু রিয়াজে কিন্তু আজিলেকে কোনো ধরনের আরক্ষীর কাক চাপা নাই বা এই ক্ষেত্রে কি ধরনের ঘটনা একটা সংঘটিত হল এগারী ছাত্রী এনে ধরনের একটা আত্মহননের দরে পথ ললে রহস্যজনকভাবে মৃত্যু হল এটা সেই ঘটনাটুকুলে কিন্তু রাজু রিয়াজের যে কর্তৃপক্ষ কোনো ধরনের কিন্তু আরক্ষীর যোগাযোগ কম আরক্ষীও যোগাযোগ করে কিনা তথ্য লাভ করবেন সেই ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা দেখা পাওয়া নাই কিন্তু এই মুহূর্তে একটা কথা কোবা যে যেগুলি অভিযুক্ত রাহুল আলীর কথা কে থাকা হয়েছে সেই রাহুল আলী কিন্তু বর্তমান পলাতক আছে আর দিশপুর আরক্ষী এটা মাত্র ইউডি কেস রেজিস্টার করে বর্তমান গোটে ফাইল আসলে সামরিত আছে কিন্তু কেবল একটা কথা কৈছে যে পোস্টমর্টমের রিপোর্ট অহালেক আমি অপেক্ষা করব লাগবে পোস্টমর্টমের রিপোর্টত যদি এটা যদি কোনো ধরনের যদি সিন পায় কারবার হাতের সিন বা ফরেন্সিকর দল যেহেতু তার উপস্থিত হয়েছিল সিআইডি একটা দলে সকলখিনি ভিডিওগ্রাফি করেছে তার যদি কিনা এনে ধরনের তারপর হয়তো অগ্রগতি লোক এই মুহূর্তলকে কিন্তু রাহুল আলীক আটক করে সোধা পোছা করার কারণে হোক বা যাজু রিয়াজত কাম করে বা তার ট্রেনিং লোক হয়েছিল সেই কারো আসলে সোধা পোছা নকরে যথেষ্ট হাজুর প্রতিনিশা আরক্ষী আর গরু চোরের বাহনের খেদা খেদি আরক্ষীর খেদার বিলাসী বাহন এরি নৈত জাপ দিলে গরু চোরে বিলাসী বাহনখনের উদ্ধার করা হয়েছে একটা চুরি গরু হাজু আরক্ষী থানার সম্মুখত আরক্ষীর বেহু ভাঙি পেলাইছিল চারিজনীয় চোরের দলটোয়ে আধিয়ার পাড়াত বাহন এরি পলায়ন করেছিল চোর কেটায় উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে অঞ্চলটি অব্যাহত আছে গরু চোরের সন্ত্রাস খবর দিয়ে যাম দুপুর শিরোনামের সময় হলে টি বিরতি ওচর চুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল নেরানেপেরা বরষুণের ফলত জলমগ্ন হয়ে পড়েছে সপুনপুরি মুম্বাইর বিস্তীর্ণ অঞ্চল কৃত্রিম বানর স্তব্ধ হয়ে পড়েছে বিত্তীয় রাজধানীর জনজীবন ঘাইপথ রেলপথ জলমগ্ন হয়ে পড়াত ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা কৃত্রিম বানর পলমকে চলিছে কেবাখনো রেল লগতে মুম্বাইর মাটুঙ্গা রোড আর দাদরার মাজত থকা রেলওয়ে ট্রেকও ভূর করেছে পানিত ইতিমধ্যে রেলপথ মুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্প ব্যবহার করা হয়েছে বহু স্থানত কৃত্রিম বানর CSMT আর থানের মাজত বন্ধ হয়ে আছে রেল সেবা সুন্নাভাটির রেলওয়ে ট্রেক বানত বুর যাওয়ার সাময়িকভাবে হারবার লাইন সেবা বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে মায়ানগরীত বন্ধ ঘোষণা করেছে BMCA মুম্বাইর সকল সরকারি আর ব্যক্তিগত বিদ্যালয় মহাবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে ধারাষার বরষুণের CDOEর সকল পরীক্ষা পুয়া 11 বজার পরিবর্তে দুপরিয়া 2 বজালে পিছুয়াই দিয়া হয়েছে মুম্বাইর ঠায়ে ঠায়ে দেখা গেল এবুকু পর্যন্ত পানি
কৃত্রিম বানৰ বাবে মুম্বাইৰ প্ৰতিটো বাটপথত দেখা গল ব্যাপক যানজট। বাস তো নহীঁ ট্রান্সপোর্টেশন তো মানে ইভেন ক্যাব কে ট্রাই কিয়া ক্যাব নহীঁ হুয়া তো ফাইনালি মানে বোলা চলো আপনি স্কুটি নিকাল কে লেকে যাতে স্কুটি ভি দেখা আপনি কি কেসে বন্ধ পড় গই থি বিচ মে তবি মেকো অফিস জানে কে লিয়ে মেকো সুবহ 8 বজে পৌঁছনা থা অভি তো 10 বজনে হ্যায় ফির ভি অভি দেখো। আনহাতে প্রচন্ড বরষুণের বাবে বিকল্প পথের যাত্রা 27খন বিমানর আহমেদাবাদ হায়দ্রাবাদ ইন্দ্রলৈ করা হয়েছে বিমান ড্রাইভার। অহা তিনি দিনলৈ মুম্বাইত ধাৰাসাৰ বৰষুণৰ আগজাননী ঘোষণা কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। চুরিরে হানি শিক্ষকক হত্যা করা কাণ্ড লজ্জিত অসম। সমগ্র শিক্ষার্থী সমাজক কলঙ্কিত করা এই ঘাতক শিক্ষার্থীক সকলোরে একমুখে গরিহণা। ইয়ার মাজতে সোমবারে অশ্রুসিক্ত নয়নে প্রয়াত শিক্ষক রাজেশ বাবুক সকলোই জানালে শেষ বিদায়। সেবেকা সকলোরে প্রিয় শিক্ষকজনক শ্রদ্ধাঞ্জলি। দুর্ভাগ্যজনকভাবে নিজ ছাত্রর আক্রমণত মৃত্যুক সাবটিবলগা হওয়া রাজেশ বাবুর মৃত্যুত আজিও হুকাকুল ছাত্র ছাত্রী অভিভাবক তথা সহকর্মী দুঃখত ভাগি পড়িছে সকলো। সোমবারের দিনটুত শিক্ষকজনের প্রতিচ্ছবির সন্মুখত হুকাকুল পরিবেশের মাজত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করিলে সকলোয়ে। পড়ার ক্ষেত্রে কিনা সম্মুখীন সমস্যা হলে মানে যেটা সুদলে যাও ইমান ধুনিয়াকে আমাক বজায় কোয়া গোটে কথাখিনি সেইখিন সচাকে শলাগবলিয়া স্যার কিন্তু মৃত্যুত মানে সহজে লব পা নাই মানে সচাকে বহুত দুঃখ লাগিছে। এনেকটা ঘটনা যাতে আমার এই শিবসাগর পুনরাবৃত্তি নহক তাতে কামনা করছো। ওসর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। গুৱাহাটীৰ কৃত্ৰিম বানৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ। দিছপুৰৰ কাষৰ ৰুক্মিণী গাঁৱত হাজাৰ হাজাৰ প্ৰতিবাদকাৰীয়ে চৰকাৰ বিৰোধী বিভিন্ন শ্লোগানেৰে উত্তাল কৰি তুলিলে পৰিৱেশ। ৰুক্মিণী গাঁৱৰ স্তম্ভৰ ৱাৰ্ডৰ বাসিন্দাৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী দীৰ্ঘদিনে কৃত্ৰিম বানৰ সমস্যাত ভুগি থকা ৰুক্মিণী গাঁৱৰ 48 নম্বৰ ৱাৰ্ডৰ বাসিন্দাসকলে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ ওলাই আহিল ৰাজপথলৈ। ৰাজধানী দিছপুৰৰ সমীপত বানপানী সমস্যা সমাধান নোহোৱাত ক্ষুব্ধ অঞ্চলবাসী ললিপপ নালাগে আমাক ৱাটাৰ এম্বুলেঞ্চ লাগে চাউল দাইল বাদ দিয়ক সমস্যা সমাধানত হাত দিয়ক ভুৱা প্ৰতিশ্ৰুতি বাদ দিয়ে কৃত্ৰিম বান সমাধান কৰক আদি বিভিন্ন শ্লোগানেৰে প্ৰতিবাদকাৰীসকলে উত্তাল কৰি তুলিলে পৰিৱেশ। কৃত্ৰিম বানপানীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী গুৱাহাটী মহানগৰীত ৰুক্মিণী গাঁৱত বানপানীৰ সমস্যা সমাধানৰ বাবে এনেদৰে ওলাই আহিল মহানগৰবাসী আৰু প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিলে। গভর্নমেন্টে যেটো দি আছে সেইটো ভাল করে করা নাই সেইটো কারণে আমি প্রতিবাদ করে আছো। এই তো ন্যায্য প্রাপ্য এইটো এরিয়া ইমান প্রাইম এরিয়া আপনার সেক্রেটারিয়েটের উচর এরিয়াটো এই এরিয়াটো আপনার সাহায্য দিবলগে এরিয়া নাকি আপনি কোকসুন ইমানখিনি ডেভেলপমেন্ট করার পিছতো যদি বানপানী হয় কবাত কিবা ভুল হয়ে আছে 100% ভুল হয়ে আছে গতি সরকারে সেইখিন ফিক্স করবেন। মানুষের বহুত আশাত আছে ইয়াত যে রাস্তা বনিব আমার ইয়াত বানপানী নহয় এবার সবতকে বেশি বানপানী হয়েছে আর এই বহুত লাজ লাগবলিয়া কথা আছে ইমানখিন হওয়ার পিছতো ইমানখিন হওয়ার পিছতো ইয়াতে এটাও বানপানী হয়ে আছে। আমি পানি ভিতর থাকো তলত থাকো পানি খোয়া লোয়া পুরো বন্ধ লড়া ছড়া স্কুল বিলাক আছে স্কুলিব যাব পারা নাই। আজি উলা আহিছে আপোনালোক একেলগে সরকার বিরুদ্ধে প্রতিবাদ করিব বিরুদ্ধে পরিবার করিছো আমার আছে তো হুনকাল যেতিয়া মান হুনকালে পারা যায় কি করিব লাগে। আজি 3-4 বছরে এটি বানপানি আমি বহুত ভুগি আছো দোকান পোহার খুলি বনো আরো কি রাইজ নাই রাইজ মু নাই তার কই ইনসাল কই কই কথা কব ইনসাল কই কই কথা কব আজি এই এই ব্রিজ খনে হল কাল এই ওভার ব্রিজ খনে হল কাল অভাৱ
গুৱাহাটী মহানগৰ যি কৃত্ৰিম বান আছে সেই কৃত্ৰিম বানৰ সমস্যা নতুন নহয় আৰু দীৰ্ঘদিনে গুৱাহাটী মহানগৰবাসী কৃত্ৰিম বান এনেদৰে ভুগি আহিবলগীয়া হৈছে। গুৱাহাটীৰ মহানগৰ যি দিছপুৰৰ অন্তৰ্গত 48 নং ৱাৰ্ড ৰুক্মিণী নগৰ ৰুক্মিণী গাঁৱৰ যি 48 নং ৱাৰ্ড আছে 48 নং ৱাৰ্ডত মই যোনবোৰ ৰাস্তাত বৰ্তমান উপস্থিত এই পথটোত এজাক বৰষুণ দিলে আচলতে বানপানীৰে ভৰি পৰে ৰাইজৰ নাজল নাখল অৱস্থা হয়। তাৰ প্ৰতিবাদত আজি ৰুক্মিণী গাঁৱৰ যিসকল লোক আছে ৰুক্মিণী গাঁৱৰ বাসিন্দাসকলে এনেদৰে তেওঁলোক ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে আৰু তেওঁলোকে ভুৱা প্ৰতিশ্ৰুতি বাদ দি বানৰ ক্ষতিপূৰণ লাগে তেনেকুৱা ধৰণৰ যিসমূহ শ্লোগান আছে তেনে শ্লোগানসমূহ তেওঁলোকে ইতিমধ্যে দি প্ৰতিবাদ কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু জি এম ডি হাই হাই পি ডাব্লিউ ডি হাই হাই ইত্যাদি বিভিন্ন ধৰণৰ শ্লোগান তেওঁলোকে ইতিমধ্যে প্ৰদান কৰিছে। আৰু গুৱাহাটী মহানগৰৰ যি এই কৃত্ৰিম বানৰ সমস্যা পূৰ্বতেও দেখা পোৱা গৈছিল। গুৱাহাটী মহানগৰ এই যিখিনি ৰুক্মিণী গাঁও আছে ৰুক্মিণী গাঁও আচলতে এজাক বৰষুণতেই ডুবি যায় বাইদেউ কি ক'ব ৰুক্মিণী গাঁও আচলতে এজাক বৰষুণতেই ডুব যোৱা পৰিলক্ষিত হয়। আমি পানীৰ ভিতৰত থাকোঁ তলত থাকোঁ পানী খোৱা লোৱাৰ পৰা বন্ধ ল'ৰা ছোৱালীৰ স্কুলবিলাক আছে স্কুলবিলাক যাব পৰা নাই। আজি ওলাই আহিছে আপোনালোকে একেলগে চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিব পৰিবাৰ কৰিছোঁ আমাৰ আছে সোনকালে যেতিয়া ইমান সোনকালে পাৰা যায় সেইটো কৰিব লাগে। আজি 3 বছৰমান হ'ল আমি ইমান কষ্ট কৰি আছোঁ আমি কিবা মানুহ বেমাৰ হ'লে আমি কেনেকৈ কৰিম কওকচোন কেনেকৈ যাম গভৰ্ণমেণ্টৰ পৰা কোনো সহায় পোৱা নাই। এই নাও দি থাকে আমি নাওটো নাপাওঁ আমাৰ গলিত নোসোমায় নাওবিলাক ইমান কষ্ট কেইদিন আমি কৰিম কওকচোন এজাক বৰষুণ দিলে আচলতে 10 মিনিট বৰষুণ 15 মিনিট বৰষুণ দিলে আমি পুৰা ডুবি যাওঁ খালি 10-15 মিনিট দিলে এনেকুৱা অৱস্থা। ৰাজধানী দিছপুৰ ওচৰতে আছে আপোনালোকৰ সেইটোৱেইতো গভৰ্ণমেণ্টটো চাব লাগে আমাৰ অকণমান খেয়াল কৰিব লাগে না যে ইমান পাব্লিক আছে ইয়াত চবৰে সুবিধা লাগে না আৰু আমি বিজেপিক ইমান ভোট দি আছোঁ এতিয়াতো গভৰ্ণমেণ্ট চাব লাগে আমাৰ। হয় নিশ্চয়কৈ তেওঁলোকে যি তেওঁলোকৰ মনৰ যি ক্ষোভ ইতিমধ্যে তেওঁলোকে প্ৰকাশ কৰিছে এইটো মাইথান ষ্টিল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল।